ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে যুবলীগের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপির সার্বিক সহযোগিতায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। শনিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের পুরাতন কার্যালয় থেকে যুবলীগের একটি আনন্দ র্যালি পৌরসভা হয়ে আরামনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিকে প্লাজায় এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম, ভিপি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ির প্রতিনিধি রাইসুল ইসলাম খোকনের পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।